সাবস্ক্রাইব করুন এসএস ওয়েবস, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। তো আসুন আজকের টপিকস নিয়ে কথা বলি। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দীপু আর আপনারা দেখছেন এসএস ওয়েবস। দেখুন, বন্ধু বান্ধবের হাতে যদি আমাদের ফোনটি একবার পড়ে, সকলের সর্বপ্রথম লক্ষ্য থাকে আমাদের গ্যালারির দিকে, অর্থাৎ গ্যালারিতে আপনি কী পার্সোনাল পিকচার বা ভিডিও রেখেছেন সেগুলি সবাই দেখতে চায়। তো আমি আজকে এমন একটি সেটিংস দেখাবো বা ছোট্ট ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ভিডিও পিকচার সব কিছুকে হাইড করে রাখতে পারবেন। কেউ বুঝতেও পারবে না, ভাবতেও পারবে না এখানে পিকচার থাকতে পারে। দেখুন, আমি ওপেন করছি একটি, এখানে দেখুন কারেন্ট টাইম শো করছে। তো এই ক্লকের মধ্যে দেখুন আমি মিডলে টাচ করছি, টাচ করার পরে দেখুন 15:15 টাইম সেট করে দিলাম। দেওয়ার পরে আবার মিডলে টাচ করলাম, দেখুন আমার গ্যালারি ওপেন হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি একটি ভল্ট, এখানে আপনি আপনার যে কোনো পিকচার বা ভিডিও হাইড করে রাখতে পারবেন। তো এই ছোট্ট অ্যাপটি আপনি কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে সেটিংস করবেন আপনার ফোনে জানতে চাইলে দেখতে থাকুন। রিকোয়েস্ট করব আমার চ্যানেলে ভিডিও দেখা এবং সাবস্ক্রিপশান সম্পূর্ণ ফ্রি, তাই প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তীতে এরকমই দুর্দান্ত সব আপডেট নিয়ে এলে আপনার কাছে সব থেকে আগে। আসুন দেখি আপনি কীভাবে এই অ্যাপলকটি ইউজ করবেন। এই অ্যাপলকটি আপনি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। প্লে স্টোর ওপেন করুন, টাইপ করবেন টাইমার সিক্রেট গ্যালারি ভল্ট। এই অ্যাপটি আপনি দেখুন 3 নম্বর এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওপেন করুন, ওপেন করলে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখুন ক্লক চলে এসছে, মিডিলে ক্লিক করবেন। মিডিলে ক্লিক করার পরে আপনি পাসওয়ার্ড অর্থাৎ টাইম সেট করে দেবেন। আমি এখানে দেখুন 2:15 সেট করে দিয়েছি, আপনি যে কোনো টাইম দিতে পারেন। দুবার দেবেন, আর একবার কনফার্ম করে দেবেন, দেওয়ার পরে মাঝে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকমই একটি পেজ চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যে ফোল্ডার থেকে পিকচার নিতে চান সেই ফোল্ডার থেকে এখানে ফোল্ডার সিলেক্ট করুন। শুধু পিকচার বা ভিডিও এখানে আপনি যে হাইড করতে পারবেন তা না, ওপরে দেখুন রাইট কর্নারে একটি ক্লকের সাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন অ্যালার্ম, এখানে আপনি টাইম সেট করে আপনি অ্যালার্মও ইউজ করতে পারবেন। দেখুন ওপরে অলরেডি অ্যালার্ম চলে এসছে, এইভাবে আপনি অ্যালার্মও সেট করতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটি? যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।